চাঁদপুর জেলার মধ্যে প্রথম শ্রেণীর পৌরসভা ছেঙ্গারচর। ১৯৯৮ সালে ছেঙ্গারচর পৌরসভা সৃষ্টি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি ডাইয়াখোলা ও ডেঙ্গুরভিটি গ্রামে। তাই এই দুটো গ্রাম যেন পরিণত হয়েছে ছিটমহলে। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, পৌরসভার সাথে যোগাযোগের ভালো কোনো মাধ্যম নেই। যে কোনো কাজে যেতে হলে পায়ে হাঁটাই একমাত্র ভরসা। পাকা সড়ক তো দূরের কথা, চলাচলের মতো ভালো কাঁচা রাস্তাও নেই। একটি মাত্র পথ থাকলেও তাতে গাড়ি চলাচল অসম্ভব, আর বর্ষা এলে তা অকার্যকর হয়ে পড়ে। ওই দুটি গ্রামে নিরাপদ পানির ব্যবস্থা হিসেবে পৌরসভার পক্ষে আজও পর্যন্ত কোনো গভীর নলকূপ দেওয়ার নজির নেই। ফলে ওই গ্রামের বাসিন্দারা মনে করেন তারা ছিটমহলে বসবাস করছেন। আবার কেউ কেউ ক্ষিপ্ত হয়ে গ্রাম কেটে ইউনিয়নে নিয়ে যাওয়ার ক্ষোভও প্রকাশ করেন। ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান, আব্দুল সাত্তার খান, ওসমান খান, মাজারুল ইসলাম, ছাত্র মোহাম্মদ বিজয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ সোহেল রানা, কলেজ ছাত্র রিফাত ও কয়েকজন কৃষক জানান, তারা নিয়মিত পৌর কর দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের গ্রামে কোনো উন্নয়ন হচ্ছে না। পৌরসভার 7 নং ওয়ার্ডভুক্ত ডাইয়াখোলা ও ডেঙ্গুরভিটি গ্রামে প্রায় 2000 মানুষের বসবাস। 4টি জামে মসজিদ রয়েছে এখানে, একটি মাদ্রাসা আছে যা বর্তমানে বন্ধ। এছাড়া আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানও নেই এখানে। সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস জানান, বরাদ্দ ভাগাভাগি করতে গিয়ে ওই দুটি গ্রামে তেমন কোনো উন্নয়ন করা যায়নি, তবে কিছুদিনের মধ্যেই রাস্তার কাজ হবে বলে জানান তিনি। পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সুফিয়ানি এ বিষয়ে জানান, ডাইয়াখোলা ও ডেঙ্গুরভিটি গ্রামের বাসিন্দাদের উন্নয়নের জন্য দুটি রাস্তার কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। এছাড়াও বিশুদ্ধ পানির জন্য ওয়াটার ট্রিটমেন্ট ও লাইন নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছে। এদিকে সদ্য যোগদানকৃত পৌর প্রশাসক মোহাম্মদ হেদায়তুল্লাহ জানান, তিনি এরই মধ্যে পৌরসভার উন্নয়ন কাজগুলো করতে শুরু করেছেন। পাশাপাশি ডাইয়াখোলা ও ডেঙ্গুরভিটি গ্রামে 2,28,00,000 টাকায় দুটি রাস্তার কার্যাদেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গাড়ি আসতে পারতেছে না, একটা সাইকেলও আসতে না। মাঝে মধ্যে বৃষ্টি হইলে আটু সমান প্যাক কায়দা হয়ে পুরো রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। যেমন একটা এরি খেতে ড্যাঙ্গের মতো অবস্থা আমাদের পৌরসভা। আমাদের ডাইয়াখোলা গ্রাম 7 নম্বর ওয়ার্ড পৌরসভা। আমাদের কোনো এলাকায় কোনো উন্নয়ন নেই। আমরা বৃষ্টি হইলে আসতে পারি না। প্লাস আমরা স্টুডেন্ট, স্কুলে যাইতে পারি না। আটু সমান প্যাক হয়ে থাকে রাস্তাঘাট, আপনার বৃষ্টি তলা থাকে। আমাদের এলাকায় কোনো উন্নয়ন নেই। কিন্তু রাস্তাঘাটের জন্য একবারে অবহিত। আমরা পৌরসভা যাও ট্যাক্স জমি বেচাকিনি করতে বা ইয়ার ট্যাক্স দিতে সম্পূর্ণ বহন করতে হয়, কিন্তু আমরা উন্নয়ন হিসাবে কিছুই পাই না। মানে একবার ওই রাস্তার কামের মাটি ফেলাইছে কেবল। এই কাজের মধ্যে এইটুকু হয়েছে, আর এটা টেন্ডার তো হয়েছে 1,75,00,000 টাকা। ওই পাঁচ গাছিয়া থেকে ডাইয়াখোলা এই সড়কটা পুরাই এখন কাজ। এটা কবে হয়েছে টেন্ডার? এটা টেন্ডার হয়েছে আজ থেকে 1.5 মাস আগে। যেটুকু আছে মাটি ভালো হয়েছে, আসলে তেমন পাকার কোনো কাজ হয়নি। পাকার তেমন কাজ হয়নি, আমরা তো গিয়ে দেখলাম একবারই কোনো কিছুই হয়নি। 5 বছর আমাদের ভুরা পৌরসভা ইয়া আমরা দেখি নাই। বিশেষ করে ডাইয়াখোলাতে কোনো উন্নয়নের ছোঁয়া লেগেছে, যদিও কম বেশি একটু ডেঙ্গুরভিটিতে হয়েছে, বাট ডাইয়াখোলা একেবারেই উন্নয়নের থেকে একেবারে বিচ্ছিন্ন। একদম অবহেলিত, এদের সাথে পৌরসভার সাথে এদের কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। আমি সেঙ্গাসোর পৌরসভার প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর থেকে পাঁচগাছিয়া এবং ডাইয়াখোলা, তারপর আপনার ডেঙ্গুরভিটি এই গ্রামগুলো খোঁজ খবর নিয়েছি। দীর্ঘদিন যাবৎ ওই অঞ্চলের মানুষ অবহেলিত অবস্থায় আছে। তবে তাদের জন্য আশার খবর হচ্ছে আমাদের দুটি রাস্তার কাজ শুরু হবে, আমরা কার্যাদেশ দিয়ে দিয়েছি। একটি হচ্ছে পাঁচগাছিয়া থেকে ডাইয়াখোলা ব্রিজ পর্যন্ত, সেটি কার্যাদেশ দেওয়া হয়েছে 1,08,00,000 টাকার একটা কার্যাদেশ দিয়েছি আমরা। আরসিসি রোড হবে সেখানে। এরপরে ডাইয়াখোলা ব্রিজ থেকে একেবারে শেষ মাথা পর্যন্ত ওই গ্রামের, সেখানে আরো একটি কাজ, সেটির জন্য বরাদ্দ হচ্ছে 1,20,00,000 টাকা। দুটি কাজই আমরা কাজাদের দিয়ে দিচ্ছি। আমি আশা করি অচিরেই কাজ শুরু হয়ে যাবে এবং এই অঞ্চলের মানুষের ভাগ্যের কিছুটা হলেও বদল হবে। আমাদের 7টি গ্রাম রয়েছে, এর মধ্যে
Ini dikejar sih, emang saya beri, emang agak lima sih, emang yang lebih model, mungkin model yang lebih tinggi, emang lebih bodoh.